আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবানা আকামা ফিনা, আল্লাহ রাসূল একদা আমাদের মাঝে দাঁড়ালেন, ও খাতাবা তিনি বক্তব্য দিলেন, ওয়া যাকারাল আমানাতা তিনি আমানতের বিষয়টি আলোচনা করলেন, তিনি আত্মসাতের বিষয়টি আলোচনা করলেন, ওয়া জামাহু আত্মসাতের বিষয়টি খুব বেশি বেশি করে তিনি আলোচনা করলেন, তিনি বললেন লাউল ফিয়ান্না আদাকুম ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি তোমাদের কিছু ব্যক্তিকে এইভাবে পাব যে তোমাদের কিছু ব্যক্তিকে আমি বিচারের মাঠে এইভাবে পাব যে এজিও আলাইয়া আমার নিকটে আসবে, ওয়ালা রাকাবাতিহি এবলুন, তার উটের উপর তার কাঁধের উপরে উট চড়ে থাকবে, আমার পাশে আসবে তখন তার কাঁধের উপরে উট চড়ে থাকবে, আল্লাহু রোগান, উট তার ভাষাতে চিৎকার করতে থাকবে, উটের যেটা শব্দ সেই শব্দ চিৎকার করতে থাকবে, আর এই লোকটি বলবে ইয়া রাসূলুল্লাহ আগেসনি, হে আল্লাহ রাসূল আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে, আমাকে সাহায্য করুন আমি বড় বিপদে, ওয়াকুলাক আমি তখন তোমাকে বলবো আমি তোমার এই উপকারে আসতে পারবো না, আমি বিষয়টি আগে বলে দিয়েছি, আমি আজ তোমার কোনো উপকারে আসবো না, আমি এই বিষয়ে আগেই বলে দিয়েছি, এইভাবে আমার সামনে মানুষ আসবে, আল্লাহ রাসূল বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম, আমি তোমাদের অচিরেই কিছু লোককে এইভাবে পাবো যে আমার নিকটে উপস্থিত হবে, ওয়ালা রাকাবাতিহি ফারাসুন, তার কাঁধের উপরে ঘোড়া চড়ে থাকবে, আল্লাহু জামজামা আও হামহামা, ঘোড়ার যে চিৎকার থাকে সেই চিৎকার করতে থাকবে ঘোড়া তার কাঁধের উপরে, সে বলবে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আগেসনি, আমার একটু সাহায্য করুন আমি বড় বিপদে, লাকুলো আমি তখন বলবো আমি এখানে তোমার কোনো উপকার করতে পারবো না, আমি তোমাকে বিষয়টি পূর্বেই বলে দিয়েছি, সম্মানিত উপস্থিতি মনে রাখুন, আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে লক্ষ্য করে এই কথা তিনি বলে দিয়েছেন, আমি বিচার মাঠে কতগুলি লোককে এইভাবে পাব, লাউল ফিয়ান্না আহাদাকুম, আমি তোমাদের কতগুলি লোককে পাব, ফায়াজিও আলাইয়া, যারা আমার সামনে উপস্থিত হবে, ওয়ালা রাকাবাতিহি, তার কাঁধের উপরে থাকবে গানামুন ছাগল, আল্লাহু তার ছাগলের যে চিৎকার থাকে সেই ছাগল চিৎকার করতে থাকবে, সেই লোকটি আমাকে বলবে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো, তখন আমি বলবো আমি এই কথা দুনিয়াতেই বলে দিয়েছি, বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না, শোনো আমার উম্মত মনে রাখো আমি এই কথা দুনিয়াতেই বলে যাচ্ছি, লাউল ফিয়ান্না আহাদাকুম, আমি তোমাদের কাউ কাউকে পাবো যে আমার সামনে আসবে, ওয়ালা রাকাবাতিহি, তার কাঁধের উপরে থাকবে রোকাউন বোঝা, গমের বস্তা চাউলের বস্তা কাপড়ের গাঁট, এরকম আপনার যেই বস্তু কথা বলতে পারে না এরকম বস্তু তার কাঁধের উপরে থাকবে, সেইভাবে এসে আমার সামনে বলবে হে আল্লাহ রাসূল আমি বড় বিপদে, তুমি আমাকে উদ্ধার করো, তখন আমি বলবো আমি তোমার কোনো উপকার করতে পারবো না, বিষয়টি আমি দুনিয়াতেই বলে দিয়েছি, আল্লাহ রাসূল বলেন সঙ্গী সাথী শোনো, বিচারের মাঠে তোমাদের অনেকেই আমার সামনে উপস্থিত হবে, ওয়ালা রাকাবাতিহি সমেতুন, তার কাঁধের উপরে থাকবে প্রাণহীন বস্তু, সেটা গম হতে পারে, স্বর্ণ হতে পারে, রূপা হতে পারে, চাঁদি হতে পারে, প্রাণহীন বস্তু কাঁধে করে নিয়ে আমার সামনে উপস্থিত হবে, আমাকে বলবে হে আল্লাহ রাসূল আমাকে উদ্ধার করেন আমাকে বাঁচান, আমি বিচারের মাঠে বলবো আমি কোনো কারো উপকার করতে পারবো না, এইভাবে যেন আমি বিচারের মাঠে না দেখি,
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের বলছি, কেউ যদি কোনো জিনিস দুনিয়াতে আত্মসাত করে থাকে, টাকা হোক, গম হোক, টিন হোক, কোনো বস্তু হোক, সেটা তার কাঁধে থাকবে। যদি প্রাণী হয় চিৎকার করবে, আর যদি প্রাণী না হয় তাহলে চিৎকারবিহীন থাকবে, এবং ওই লোকটি আল্লাহ রাসূলের কাছে বাঁচতে চাইবে।